فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. السلام عليكم ورحمة الله وبركاته. এখানে প্রশ্ন হলো যে গাইরুল্লাহ শব্দের অর্থ কি? উত্তর হলো গাইরুল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহ ছাড়া অন্য কেউ। গাইরুল্লাহ কাকে বলে? আল্লাহ ছাড়া অন্য যে কাউকে গাইরুল্লাহ বলে। যেমন একটা মানুষ আল্লাহর ইবাদত করে, সে তো আল্লাহরই ইবাদত করে, আর যে আল্লাহ ছাড়া অন্য কাউরও ইবাদত করে, সেটা গরুর হতে পারে, ছাগলের হতে পারে, গাছের হতে পারে, মাছের হতে পারে, তারপরে হলো কোনো পীরের হতে পারে, কবরের হতে পারে। এক কথায় আল্লাহ ছাড়া অন্য যে কিছুরই ইবাদত করুক না কেন, তাকে এক কথায় বলা যেতে পারে, বলা যায় গাইরুল্লাহর ইবাদত করছে। গাইরুল্লাহ মানে আল্লাহ ছাড়া অন্য কারোর ইবাদত করছে। জি, আল্লাহ ছাড়া অন্য কারোর ইবাদত করছে, এই হলো গাইরুল্লাহ। আর তাগুত এবং গাইরুল্লাহর মধ্যে পার্থক্য কী? তো তাগুত হলো একটা বিশেষ বিষয়, অর্থাৎ যার ইবাদত করা হয় এবং সে এই ইবাদতে সন্তুষ্ট, এরকম বিষয়কে গাইরুল্লাহ বলা হয়। যেমন বিশেষ করে যারা গায়েব জানার দাবি করে, যারা জাদু করে, যারা হলো গিয়া ফেরাউন, নমরুদ, হামান, এই ধরনের লোকেরা, যারা নিজেদেরকে তাদের উপাসনার জন্য মানুষকে ডাকে এবং মানুষ তাদের উপাসনা করে আল্লাহকে বাদ দিয়ে, অথচ তারা সন্তোষ, অনেক পীরও এর মধ্যে আছে, যুগের অনেক তথাকথিত পীর এই তাগুতের অন্তর্ভুক্ত আছে, তারা মানুষকে আল্লাহ ছাড়া তাদের ইবাদত করার জন্য, আল্লাহকে বাদ দিয়ে তাদের ইবাদত করার জন্য ডাকে, মানুষ তাদের ইবাদত করেও এবং তারা এটা জেনে শুনেও সন্তুষ্ট থাকে। তো এরাই হলো তাগুত। আর গাইরুল্লাহ একটা আরও ব্যাপক জিনিস, এরাও হতে পারে পাশাপাশি যারা নিষেধ করে গেছেন অথচ মানুষ তার ইবাদত করছে। সেটা গাইরুল্লাহ মানে, গাইরুল্লাহ মানে হলো আল্লাহ ছাড়া অন্য কেউ, ঠিক আছে, আল্লাহ ছাড়া অন্য কেউ, এই হলো গাইরুল্লাহ। আল্লাহ ছাড়া অন্য কারোর ইবাদত করলে তাই গাইরুল্লাহ ইবাদত বলা হয় আর কি। আর এখানে প্রশ্ন হলো যে, আরেকটা প্রশ্ন হলো যে, আমরা অনেক সময় বলে থাকি যে আল্লাহ রাসুল মাফ করো, এটা তো শিরিক, আল্লাহ রাসুল মাফ করো এটা শিরিক। আল্লাহ মাফ করুন এটা ঠিক আছে, রাসুল মাফ করবে কেন? রাসুল মাফ করার কী আছে? এবার বলা যাবে না এটা শিরিক কথা। একসাথে আল্লাহ এবং রাসুলের নাম নেয়া কি ঠিক? যেমন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা তো ঠিক আছে, এটা একসাথে হলো না, এটা আলাদা আলাদা সেন্টেন্স হলো আর কি। কিন্তু যদি বলা হয় যে এই গাছে কত পাতা আছে আল্লাহ রাসুল জানে, তাহলে এটা শিরিক হবে, কারণ আল্লাহ জানে, রাসুল জানবে কেমন করে? ঠিক আছে, একটা কোনো কিছু বিষয়ে কথা হলো, তো বলা হলো যে আল্লাহ রাসুল জানে, হ্যাঁ, তাহলে এটা শিরিক হয়ে যাবে আর কি, কারণ রাসুল জানার কোনো সুযোগ নেই, রাসুল সাল্লাম গায়েব জানেন না। আর বলে যে আল্লাহ রাসুলের দোহাই, এটাও শিরিক হবে, কারণ আল্লাহর দোহাই বা আল্লাহর কিরা, আল্লাহর কসম, এটা ঠিক আছে চলে এইভাবে, তারপরে না বলা ভালো, কিন্তু রাসুলের কসম এটা আল্লাহকে, রাসুলকে আল্লাহর পর্যায়ে নিয়ে যাওয়া হয় আর কি, সম্মানের ক্ষেত্রে এটা অতিরঞ্জন, তো এটা শিরক হবে। এইভাবে এইসব ক্ষেত্রে আল্লাহর সাথে রাসুলের নামকে একাকার করে নেওয়াটা, এটা হলো ভক্তির ক্ষেত্রে, ভালোবাসার ক্ষেত্রে অতিরঞ্জন এবং শিরিকের পর্যায়ে নিয়ে যায়, কখনো কখনো বড় শিরক হয়ে যায়। তবে যেটা বললাম যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এইভাবে নেওয়াতে কোনো সমস্যা নেই। আল্লাহ আলাম। আসসালামু আলাইকুম।